নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ 11.1, যেটা বিসিএস রিটেন ম্যাথের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা গত দুইটি লেকচার দেওয়া হয়েছে, সেই লেকচারে আমরা লাস্টের লেকচারে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্রটা প্রতিপাদন করেছিলাম। এখন আমরা যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করার ফর্মুলাটা অ্যাপ্লিকেশন করব। তো আমি কিছু ম্যাথ আগেই লিখে রেখেছি, এই ম্যাথগুলো আমরা সলভ করব ইনশাল্লাহ। এটা হচ্ছে হায়ার ম্যাথের নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের অনুশীলিনীর একের অঙ্কগুলো এখানে লেখা আছে। তো আমরা কয়েকটা অঙ্ক করলেই আমরা বাকি অঙ্কগুলো ইজিলি পেরে যাব। তো আমরা প্রথম অঙ্কটা শুরু করি। তো ধরি এটা ক নাম্বার, এ ইকুয়াল টু আমরা হচ্ছে 2, 3 পয়েন্ট এটা ধরে নিলাম, আর বি ইকুয়াল টু হচ্ছে 4, 6। তো এ বির মধ্যবর্তী দূরত্ব কত হবে? তারপর এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি, আমরা যে সূত্র সেই সূত্র কী জানি, যে সূত্র জানি এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা এক্স ওয়ান হচ্ছে এটা, আর ওয়াই ওয়ান এটা, এক্স ওয়ান টু হচ্ছে এটা, আর ওয়াই টু হচ্ছে এটা। তাহলে আমরা মানগুলো বসাই, এ বির দূরত্ব কত হবে। এক্স ওয়ানের মান হচ্ছে 2 মাইনাস এক্স টুর মান হচ্ছে 4 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ানের মান হচ্ছে 3 মাইনাস ওয়াই টুর মান হচ্ছে 6 তার হোল স্কোয়ার। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি হলো, এখানে হবে হলো মাইনাস 2 তার হোল স্কোয়ার, আর আমরা এখানে হবে মাইনাস 3 হোল স্কোয়ার। আমরা জানি যদি ঋণাত্মক কোনো মানের উপর স্কোয়ার থাকলে তাহলে সেটা পজিটিভ মান হয়, তাহলে 2কে স্কোয়ার করলে 4 হবে, মাইনাস 3কে স্কোয়ার করলে 9 হবে, ইকুয়াল টু আমরা লিখতে পারি কত হবে, মাইনাস 13, এইটা অ্যান্সার। এখন আসা যাক ঘ নাম্বারে সেম রুলসে হবে, তো এটা করে দেওয়ার অবকাশ থাকে না, ঘ নাম্বারটা করে দেওয়া যায় ঘ। তো ওইভাবে ধরে নেই, ধরি এ হচ্ছে হলো এ বি, আর বি হলো আমাদের বি এ। তাহলে এ বির মধ্যবর্তী দূরত্ব আমরা লিখতে পারি, এ বি ইকুয়াল টু লিখতে পারি, এটা হচ্ছে এক্স ওয়ান আর এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা হলো এক্স টু, এটা হলো ওয়াই টু। তাহলে আমরা যে সূত্র জানি যে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হলো স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হলো স্কোয়ার, তাহলে আমরা এটা লিখতে পারি কত, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এ তার হোল স্কোয়ার। এই যে এ আছে, এ আর বি বিয়োগ করে ফেলছি, এ মাইনাস বি, আর ওয়াই ওয়ান হচ্ছে বি আর হচ্ছে এ। এখন যদি আমরা সূত্র ফেলি তাহলে কী হবে, এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার। আমরা ফাইনালি যেটা পাই তাহলে 2a² মাইনাস 4ab প্লাস 2b² এটা। তাহলে আমরা ফাইনালি পাবো হচ্ছে, এখানে যদি 2 কমন নেই তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা আবার কী লিখতে পারি, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা আবার সূত্র পড়ে 2 ইন্টু a - b তার হোল স্কোয়ার। তাহলে ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, যে রুট ওভার 2 আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর হচ্ছে রুট ওভার চলে যায় তাহলে থাকে হচ্ছে এ মাইনাস, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে রুট ওভার 2 a - b এটাই হচ্ছে এই দূরত্ব, মানে এ বির মধ্যবর্তী দূরত্ব। আর হচ্ছে ঘ নাম্বার ওই রকমভাবে করলে হবে, শুধু হচ্ছে যে এখানে সাইন স্কোয়ার কজ স্কোয়ার চলে আসবে, তাহলে সাইন স্কোয়ার কজ স্কোয়ার ইকুয়াল টু 1 এটা করে দিলে, 1 বসিয়ে দিলে হয়ে যাবে, রেজাল্ট হবে 1। আচ্ছা, আমি এই অঙ্কটা করে দিচ্ছি ঘ নাম্বার। আমরা ধরি এ ইকুয়াল টু হচ্ছে 0, 0, বি ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা কস থিটা। এখন এ বির মধ্যবর্তী দূরত্ব, এ বি ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি রুট ওভার 0 - sin θ, তার মানে হচ্ছে এক্স ওয়ান আর হচ্ছে এক্স টু, এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস 0 - cos θ তার হোল স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু লিখা যাবে, এখানে 0 বাদ দিয়ে দিলে থাকে হচ্ছে মাইনাস
সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে আমরা জানি যে মাইনাস কি স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে এবং সাইন কি স্কোয়ার করলে আমরা কী জানি সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু, আমরা জানি সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ত্রিকোণমিতিক সূত্র ইকুয়াল টু ওয়ান, তাহলে রুট ওভার ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এটা অ্যানসার, বাকি অঙ্কগুলো সেম, আপনারা ইজিলি করে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ম্যাথের সাথে থাকবেন, ম্যাথের ম্যাথকে ভালোবাসবেন, ম্যাথের ভয়কে দূর করবেন। আসসালামু আলাইকুম।